আজকে আমরা চলে এসেছি দমদম সুরের মেলাতে। মেলা পুরো বসেনি, সবে শুরু হচ্ছে, স্টলগুলো একটু একটু করে খুলছে। আমরা এখনো ভেতরে ঢুকিনি, এবারে আমরা তো মেলার গেট দিয়ে ঢুকি, প্রথম যে দোকানটা তোমাদের চোখে পড়বে সেটা হলো এই মিষ্টির দোকানটা। আর এখানে রয়েছে বাদাম ভাজা, জিভে গজা, জিলিপি, যেগুলো ম্যান্ডেটরি একদম মেলায় থাকবেই। তার পাশেই রয়েছে বুক স্টল, যেখানে 100 টাকাও দেখতে পাচ্ছ বেস্ট সেলার বুকস রয়েছে। আর এগুলো মেইনলি বাচ্চাদের বই, তো কিডসের স্টল বলতে পারো, ড্রয়িংয়ের বই, আরও নানান রকম বাচ্চাদের বই এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো যারা যারা ছোটো ছোটো বেবিদের নিয়ে আসবে তারা এখানে চলে এসো, আর ওদেরকে অনেক অনেক বই কিনে দিও। নেক্সট আমরা চলে এসেছি ভাগলপুরি হ্যান্ডলুমের দোকানটায়। ভাগলপুর হ্যান্ডলুম আর কি কি আছে আপনাদের এখানে? তো দাদার মুখে তো শুনেই নিলে, এই মেলাতে এই দোকানে রয়েছে পুরো সিল্কের সম্ভার। রয়েছে চুড়িদারের পিস থেকে শুরু করে শাড়ি, স্যুট, ওড়না সব কিছু পেয়ে যাবে খুব অ্যাফোর্ডেবল রেঞ্জে। এখানে মিটারেও পেয়ে যাবে, আবার এই 1300 টাকা করে সুন্দর কটন সিল্কগুলোও পেয়ে যাবে। 1300 টাকা করে ভাগলপুরি অনেক রকমের কালার পেয়ে যাবে এখানে এলে। মানে নানা রকম কালারগুলো দেখতে পাচ্ছ। ভাগলপুরি সিল্কের এই মেটেরিয়ালগুলো পেয়ে যাবে। আর এই সোবার মেটেরিয়ালটার প্রাইস পড়ছিল 180 রুপিস পার মিটার। আর এর দেখো কত রকমের ডিজাইন রয়েছে, দেখেই তো আমার দারুণ লাগছে। তারা একটু হোয়াইট বা অফ হোয়াইট কালারটা প্রেফার করো, তাদের তো এগুলো ভালো লাগবে আমি জানি। আর ওই যে পেছনের দিকে দেখো ওই কুর্তি সেটগুলো রয়েছে, যাতে তোমরা আপার লোয়ার আর দুপাট্টা পেয়ে যাচ্ছ পিওর সিল্কের। আর এইগুলো প্রত্যেকটারই প্রাইস 1300 রুপিস করে রয়েছে, এগুলো কিন্তু বেশ দারুণ লাগছিল দেখতে। পরের যে দোকানটায় তোমাদের নিয়ে আসছি, এখানে সবই কাঠের জিনিস পাওয়া যাচ্ছিল, যেমন কাঠের হাতা, খুন্তি, চামচ, কাঁটা চামচ, ব্রাশ, কম্প, সব রকম ভ্যারাইটিস জিনিস পেয়ে যাবে 40 টাকা, 30 টাকা, 20 টাকা, আবার বেশি দামেরও রয়েছে। এরপর দেখতে পাচ্ছ ওইদিকে রয়েছে টেরাকোটার মূর্তি, তাছাড়া ছোট ছোট কিউট প্যাঁচা রয়েছে, খোপার কাঁটা থেকে শুরু করে নানা রকম শোপিস রয়েছে। কিন্তু এই দোকানে না, ওনারা বললেন ফিল্মিং অ্যালাউড না, বা শ্যুট করলেও ওনারা কোনো দাম বলবেন না ক্যামেরার সামনে। তাই জন্য আমি আর আলাদা করে তোমাদের দাম বলছি না, তোমরা যদি কাঠের জিনিসপত্র কিনতে চাও এই দোকানটায় অবশ্যই চলে আসতে পারো। সবই ড্রাই তো ওখানে, কেজিতে তো এগুলো কেজি 100 গ্রাম 200 টাকা। আমানসে কি আছে কেজি? কারা কারা ড্রাই ফ্রুটস খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও। আফগান ড্রাই ফ্রুটসের এই স্টলেতে তোমরা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস পেয়ে যাবে, যার সবকটার দামই প্রায় আমি তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। সব দামই এখানে কেজিতে মেনশন করা হয়েছে, কিন্তু 100 গ্রাম 200 গ্রাম করেও তোমরা নিতে পারো। পেছনে দেখো আঞ্জির রয়েছে, তাছাড়াও সামনের দিকে মিক্সড ফ্রুটের একটা পুরো ড্রাই ফ্রুটসের একটা তো বড় গামলা রয়েছে দেখো। আর এইটার না 2200 বোধহয় প্রাইস পার কেজি। তো এইখানে এলে নানান রকম ড্রাই ফ্রুটস পেয়ে যাবে তোমরা, তো যাদের যাদের ড্রাই ফ্রুটস পছন্দ অবশ্যই এই স্টলেতে কিন্তু চলে এসো। এটা 1300
সব এখানে শলই আছে শালে চুড়িদারও আছে নরম খুব ভালো কোয়ালিটি অনেকগুলো কালারও আছে এগুলো খুব গরম হয় না পশমিনা স্যুট পিস সালোয়ার স্যুট এটা এখানে দেওয়া আছে जैसे ये आएगा इसका पिक्चर है वैसा ये ऐसा ही और ये कॉटन का आएगा ये भी 3 पीस कॉटन का 600-700 कलर तो खूब ही सुंदर था ওগুলো কি শাল শালের চুড়ি কুর্তি কুর্তি আছে দেখুন ইনকে আছে আপনাকে বহুত কালারস মিল যাবে হ্যাঁ এই রেঞ্জ শালের না কিন্তু প্যাটার্নটা পুরো শালের এখানে কালোটা আছে শালের না ভাবছো তো এই এত সুন্দর সুন্দর কাশ্মীরি শলস কাশ্মীরি জ্যাকেট কাশ্মীরি কুর্তি সব কোথায় পাবে এই যে দোকানটার নাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই দোকানটায় অবশ্যই অবশ্যই এসো কারণ শীতের সময় এই কাশ্মীরি জিনিসগুলো কিন্তু অনেকেরই খুবই প্রিয় তাই মেলার প্রথম দিকেই এই স্টলটা আছে এখানটা অবশ্যই ভিজিট করো কিন্তু আর এখানকার প্রাইস 1000-3000 মধ্যে তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম এখানকার এবার চলে এসেছি নেক্সট স্টলে এটা হচ্ছে একটা ব্যাগের স্টল যেখানে ট্রেন্ডি থেকে ট্রেন্ডিয়েস্ট ব্যাগ পাবে আর সব কটার দামই কিন্তু প্রচণ্ডই রিজনেবল 200 টাকার একটু খুললে বুঝতে পারবে অনেকটা স্পেস আছে 200 রুপিসের রেঞ্জের এই ব্যাগগুলো কিন্তু এখন প্রচণ্ড ট্রেন্ডি তাই এইগুলো চেক আউট করতে পারো তাছাড়াও বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশন এই দোকানটায় পেয়ে যাবে পার্স পেয়ে যাবে 80 রুপিস করে দেখো কতগুলো কালার ব্লু থেকে শুরু করে ব্রাউন গ্রিন আবার এরকম স্টাইলিশ যে পার্স টাইপেরগুলো আছে না ওইগুলো একটুখানি প্রাইসই ছিল বোধ হয় 100 রুপিস ওইদিকে দেখতে পাচ্ছ যে ব্যাগগুলো রয়েছে এগুলো সব 150-200-180 এরকম রেঞ্জে সবই সাইড ব্যাগ বিভিন্ন প্যাটার্নসের আছে ডিজাইন্সের আছে দারুণ লাগছিল আমার তো দেখতে এগুলো মানে 300-400 এর মধ্যেই আছে অনেকগুলো এইদিকে ম্যাক্সিমাম 200-250 শুনলেই তো ম্যাক্সিমাম 250-200 রেঞ্জেরই আছে কিছু কিছু 350 আছে এই কয়েন পাউচগুলো দেখো কি সুন্দর ভেতরটা বেশ স্পেসও আছে আর 80 রুপিস করে মাত্র এইদিকে যে এইগুলো আছে না এই পার্সগুলো আরও সুন্দর দেখতে গ্লসি একটা টেক্সচার এগুলো তো মানে সব বাচ্চাদেরও খুব ভালো লাগবে ইভেন বড়োদেরও ভালো লাগবে এগুলো সবই 80 রুপিস করে আছে ভ্যারাইটিস অফ কালার পেয়ে যাবে আর এই ওয়ালেটগুলো 80 রুপিস এগুলো বেশ একটু স্পেসিয়াসও আছে অনেক কিছু এখানে কার্ড টার্ড অনেক কিছু রাখতে পারবে তোমরা আরও অনেক রকমের ব্যাগের অপশন এখানে তোমরা পেয়ে যাবে মানে বিশাল ভ্যারাইটি অফ ব্যাগস আর প্রচণ্ডই রিজনেবল রেটে কোয়ালিটিও বেশ ভালো চেন টেনের কোয়ালিটিও বেশ ভালো আমরা খুলে দেখছিলাম তো চেনগুলো একদমই পলকা না যে দুদিনে ভেঙে যাবে ওরকম একদমই না ওইদিকেও যে ব্যাগগুলো আছে এখানে পিঠের কিছু ব্যাগও আছে আবার সাইড ব্যাগও আছে এগুলো বেশ অ্যাফোর্ডেবল রেঞ্জে ছিল সব এরকমই 600 এর মধ্যে অনেক আছে আচ্ছা 200 করে বল 200 করে
প্রচন্ড ট্রেন্ডিং ব্যাগ, দেখতেই পাচ্ছো একদম ট্রেন্ডিয়াস ব্যাগের কালেকশন এখানে পেয়ে যাবে। তোমাদের সাথে প্রচুর ব্যাগ আমি শেয়ার করে দিয়েছি, প্রাইসের সব ডিটেলসে শেয়ার করে দিয়েছি। এই দেখো এটা হচ্ছে দোকানটার নাম, এইখানে অবশ্যই ভিজিট করো যদি ব্যাগস কিনতে চাও। নেক্সট আমরা চলে এসেছিলাম মলিনচন্দ্র দাসের এই দোকানটায়, এখানে পিঠে পুলি থেকে শুরু করে বিভিন্ন ধরনের গুড়ের মিষ্টি সব রয়েছে, সন্দেশ থেকে আরম্ভ করে এখানে রয়েছে ক্ষীর দই, তারপর রয়েছে জল ভরা, এখানে রয়েছে এই র‍্যাপটপ ক্ষীরের সন্দেশগুলো, তাছাড়াও ওইদিকে আরও প্রচুর সন্দেশ রয়েছে যেগুলো সব নতুন গুড়ের, মনোহারাও রয়েছে। তো চলো এখানকার দামগুলো একবার তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এইগুলো কি নতুন গুড়ের? তো সব কত? এটা 15 এই আমখিরের বাটিগুলো ছিল 40 রুপিস করে, আর তার সামনেই দেখতে পাচ্ছ মালাই রোল ছিল যার ভেতর ছিল পুরো ক্ষীরের একটা ফিলিং নলেন গুড়ের, এটার দাম ছিল 40 রুপিস। তো আমরা এখান থেকে ট্রাই করে নিচ্ছি ওনাদের ক্ষীর নারকলের পাটিসাপটা। আমাদের না এটা এই বছরের শীতের প্রথম পাটিসাপটা আমাদের দুজনেরই, এটা কিন্তু দারুণ ফ্লেভারফুল লেগেছে। তো এই দোকানটায় অবশ্যই তোমরা ভিজিট করো। এরপরে আমরা চলে এসেছিলাম এই শপটায় যেখানে পুরো লেডিসদের শাড়ি শল থেকে শুরু করে বেড কভার বেডশিট সব কিছু পাওয়া যাচ্ছে। চলো এবার দেখে নেওয়া যাক এখানকার কালেকশন। কটন আছে 500 টাকা করে, খাদি কটন আছে 1000 টাকা করে, মলমল 600 টাকা করে। আর এগুলো কি কাঁথা? আচ্ছা এইটা সুন্দর কালার কম্বিনেশন, এগুলোর সাথে সব ব্লাউজ পিস থাকে। কত দাম এটা? এটা আছে 750। আর কি আছে? এইগুলো কালোটা কত? খুব সুন্দর, 2250। ডিসকাউন্ট হবে মানে 2000-এর ওপর হলে ডিসকাউন্ট হবে? এমনি এই সব কটা দিয়ে ডিসকাউন্ট হবে? বাহ, তো বললাম অনেকগুলো কালার পাবে, সিল্কেরও আছে, যা কি বলে বেড কভারও আছে। হ্যাঁ একটু বেড কভার দেখা, দোহার আছে, বেড কভার আছে, এগুলো কিরাম রেঞ্জ? 650-700 ডবল বেডের জন্য নানান রকম প্রিন্টেড বেড কভারও পেয়ে যাবে, এগুলো জয়পুর প্রিন্ট। এটা কত প্রাইস? দেখতেই পেলে এই দোকানের কালেকশনের এত ভ্যারাইটি আছে আর এত সুন্দর সুন্দর শাড়ি রয়েছে না, আমার প্রচণ্ড ভালো লেগেছে। সব প্রাইস তোমাদের সাথে ডিটেলে শেয়ার করে দিয়েছি, অবশ্যই এই দোকানটা চেক আউট করতে কেউ ভুলো না, ওনাদের ব্যবহারও খুব ভালো। তারপর আমরা চলেছিলাম কুণ্ডু ক্রকারিতে, মেলায় আসবো আর ক্রকারির শপে আসবো না, এটা তো আমাদের হয়ই না। তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর গ্লাসের কাপগুলো রয়েছে 40-50 রুপিস করে। হ্যাঁ যেমন রয়েছে সেরামিকের ক্রকারি সেটের কালেকশন, তেমনই রয়েছে কাঁচের ক্রকারি সেটের কালেকশন। এই পার্টিকুলার কাপটা আমাদের বেশ ভালো লাগছিল 40 রুপিসে। আর ওইদিকে দেখো এই ছোট্ট ছোট্ট সার্ভিং প্লেটগুলো রয়েছে 20 রুপিস করে, তাছাড়াও নানান রকম ডিজাইনের কাপ রয়েছে যেগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে, গেস্ট এলে খুব ভাল লাগে এরমভাবে সার্ভ করে দিলে।
আর তাছাড়াও ভেতরে আরও নানান ধরনের কালেকশন ছিল। এই দোকানটা অবশ্যই চেক আউট করো, যারা যারা একটু ক্রকারিস কিনতে পছন্দ করো মেলা এলে তারা অবশ্যই এই দোকানটা চেক আউট করো। এটা মেলার সেকেন্ড পার্টে রয়েছে। দেখো এই সুন্দর ক্রকারি সেটটা আমাদের খুব ভালো লেগেছে, কাপ প্লেটের সেট। এবার তোমাদের দোকানের ভেতরে নিয়ে চলে এসেছি। এই দেখো কত কত কালেকশন রয়েছে, ওইদিকে এমনকি ফ্লাওয়ার ভাসও রয়েছে। এই দেখো এই প্লেটটা সিরামিকের, এত সুন্দর দেখতে, দাম মাত্র 100 রুপিস। এই বাটিগুলোর দাম হচ্ছে 87, মানে 90 রুপিস করে। এই ট্রেগুলো আছে 100-150-এর মধ্যে। তাছাড়া আরও অনেক কাঁচের বাসন আছে। আমরা নিয়েছিলাম 90 রুপিসের একটা সেরামিকের বোল, আর সেটা নিয়ে চলে এসেছিলাম পরের দোকানটা। এরপর চলে এসেছি আমরা এই দোকানটায় যেটার নাম ছিল দ্য রয়্যাল লঞ্চ। আর এখানে দেখো রয়েছে সব হোম ডেকোর আইটেমস। এখানে কিন্তু সবই একটু প্রাইসি আইটেমস আছে, তো চলো তোমাদের সাথে আমরা দামগুলো শেয়ার করে নেব। আর ফ্লাওয়ার ভাস, ফ্লাওয়ার ভাস 2000 আছে, 1500 আছে। এই লাক্সারি ঘর সাজানোর আইটেমগুলো যাদের যাদের নেওয়ার ইচ্ছে আছে চলে আসবে। এই স্টলটা মেলার একটু পেছনের দিকে আছে, বাট এই জিনিসগুলো প্রচণ্ডই সুন্দর দেখতে। নিজেদের বাড়িকে একটা রয়্যাল লুক দিতে এই দোকানটায় অবশ্যই এসো। এখানকার হোম ডেকোর আইটেমগুলো সত্যি প্রচণ্ড সুন্দর। আর এই দেখো এই টাইগারের যে শোপিসটা আছে, এটার প্রাইস 500 রুপিস করে। এখানে দেখো ফ্ল্যাট রেট 500 রুপিস লেখা আছে। তাছাড়াও বিভিন্ন ধরনের অ্যানিমালের শোপিস আছে। তাছাড়াও ওই বাইরের দিকে রয়েছে দেখো এই স্মোক ফাউন্টেনটা, যেটা অসাধারণ লাগছিল দেখতে। তো অবশ্যই এই দোকানটা একবার তোমরা ভিজিট করে যেও। মেলার পেছনের দিকে ছিল প্রচুর প্রচুর খাওয়া স্টল, আর তাছাড়া ওইদিকে পেছনের দিকে দেখতে পাচ্ছ রয়েছে রাইডস, যেটা অনেকের কাছেই মেন আকর্ষণ, মেলাতে আসার মেন কারণ। যারা যারা রাইডস চড়তে আসতে চাও অবশ্যই আসতে পারো, এখানে অনেক বড় বড় রাইডসও রয়েছে। আর এই দেখো আমরা চলে এসেছিলাম এই দোকানটায়। এখানে দারুণ অ্যাফোর্ডেবল প্রাইসে মাছ ভাজা থেকে শুরু করে চিকেন কাটলেট থেকে শুরু করে চিকেন পকোড়া থেকে শুরু করে সব মুখরোচক আইটেম রয়েছে। এখান থেকে আমরা বেশ কয়েকটা আইটেম ট্রাইও করেছি, তোমাদের সবকটার দাম আমি বলে দিচ্ছি। এই চিকেন ড্রামস্টিকগুলোর দাম 100 রুপিস করেছিল। ভেটকি কবিরাজি, চিকেন কবিরাজি 130 রুপিস করেছিল, ভেটকি পাতুরি ছিল। তাছাড়া ফিশ ফ্রাই 100, চিকেন ললিপপ 4 পিস 100, তাছাড়া চিকেন পকোড়া ছিল 5 পিস 100 রুপিস, চিকেন কাবাব ছিল এই পুরো স্টিকটা 100 রুপিস, ভেটকি বাটারফ্রাই ছিল। তো এরকম নানান রকমের আইটেম থেকে আমরা চুজ করেছিলাম ভেটকি কবিরাজি আজকে খাওয়ার জন্য। ভেটকি কবিরাজিটা অসাধারণ খেতে ছিল, একটু অয়েলি বেশি ছিল, বাট মাঝে মধ্যে একটু অয়েলি খাবার তো খাওয়াই যায় আমাদের দুজনেরই। এইটা খেতে দারুণ লেগেছে। আর মেলার খাবারও যে এত ভালো হতে পারে সেটা আমরা সত্যিই এক্সপেক্ট করিনি। এবার চলে এসেছি মেলার প্রচণ্ডই একটা ফেমাস স্টলে, সেটা হচ্ছে পটেটো টুইস্টারের স্টল। একটা পুরো পটেটো টুইস্টারের স্টিকটা 50 রুপিস করে ছিল, দেখতেই পাচ্ছ একদম গরম গরম ডুবো তেলে এটা ভেজে দিচ্ছে। অনেক রকম মশলা, মেয়োনিজ সস সব কিছু দিয়ে পরিবেশন করছে, কিন্তু আমরা এটা আজকে ট্রাই করিনি কারণ বেশি একটু অয়েলি ফুড হয়ে যেত এটা ট্রাই করলে। দেখতে পাচ্ছ এখানে মুম্বাই পাও ভাজি, ঘুগনি চা ছাড়াও প্রচুর দোকান রয়েছে, মানে খাবার দোকানের খাবার স্টলের কোনো শেষ নেই। পাপড়ি চাট, ফুচকা, বিভিন্ন ধরনের খাবার স্টল ছিল সব, একটা একটা আলাদা আলাদা করে, আমি তোমাদেরকে আর দেখালাম না। এই স্টলগুলো খুবই কমন স্টল, থাকেই আমাদের যে কোনো মেলাতেই তোমরা এই স্টলগুলো আজকাল পেয়ে যাবে। আর এই মেলাটা বিরাট বড়, তাই আমি জানি ভিডিওটা একটু বেশিই লম্বা হয়ে গেছে, বাট তোমরা ধৈর্য ধরে একটু দেখো। এই দেখো দেখতে পাচ্ছ এখানে একটা কুলফি স্টলে চলে এসেছি, আর এই কুলফি স্টলটায় বিভিন্ন ধরনের ফ্লেভারের কুলফি পাওয়া যাচ্ছিল। এতগুলো ফ্লেভার দেখো এখানে সাজানো রয়েছে। লাস্টে চলে এসেছি তন্দুরি টি শপে, আর তন্দুরি টি তো এখন খুবই ফেমাস। আর শীতকালে গরম গরম তন্দুরি চা খেতে দারুণ লাগে, দেখো কি সুন্দরভাবে বানাচ্ছে। একটা আলাদাই স্মোকি ফ্লেভার আসছিল চাটা থেকে, আমার আর মায়ের দুজনেরই এটা দারুণ লেগেছে। আর শীতকালে বিকেলবেলা একটু চা খাবো না মেলায় এসে, এটা তো হতে পারে না, তাই জন্য চাটা খেয়ে লাস্টলি আমরা মেলা থেকে এবার বেরিয়ে যাব। আর মেলা থেকে বেরোবার পথে দেখো কি সুন্দর লাগছে, আলাদাই ভাইবসটা লাগছিল। সব কটা দোকান এখানে বসে গেছে, মেলার বাইরেও প্রচুর প্রচুর স্টল, খাবার থেকে শুরু করে বেশ কয়েকটা ভালো ভালো স্টল তোমরা পেয়ে যাবে। তাই এই মেলার বাইরের স্টলগুলো অবশ্যই ভিজিট করো। মেলা থেকে আমরা বেরিয়ে গেছি,
দেখালাম সেই স্টলগুলো অবশ্যই যেও। আর এরকম আরও ভিডিওস দেখার জন্য চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।